সভাস্থলে যাবার পথে দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানোর অভিযোগ উঠল একদল তৃণমূল সমর্থকের বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলা বিজেপির দলীয় কার্যালয়ে আজ এক কার্যকারিণী সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই সভা শেষ করে তিনি জামালপুরের উদ্দেশ্যে এক কৃষক সমাবেশে উপস্থিত থাকার জন্য রওনা দেন। জামালপুর বিধানসভার শাহপুর প্রগতি ময়দানে যাওয়ার পথে রাস্তায় তাকে একদল যুবক কালো পতাকা দেখাতে থাকে বলে অভিযোগ ওঠে। গো ব্যাক স্লোগান ঘটনাস্থলে স্লোগান দেওয়া দুই দলের মধ্যে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই পুলিশের তৎপরতায় বড় কোনো গোলমাল ঘটানো যায়নি। বিজেপির পক্ষ থেকে পুরো ঘটনার জন্য তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে। তারা এই মর্মে বলেছেন, দিলীপ ঘোষ শাহপুরে প্রবেশের পথে তাকে কালো পতাকা দেখানোর সঙ্গে সঙ্গে তার গাড়ির ওপর ইটপাটকেল ছোড়া হয় বলে। তবে তৃণমূলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনার জন্য তাদের কোনো দলীয় কর্মী দায়ী নয়, সাধারণ মানুষ দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়েছেন। তবে এই ঘটনার পর তাদের তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে একদল বিজেপি সমর্থকের বিরুদ্ধে। এ ব্যাপারে দিলীপবাবুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গাতে তাকে কালো পতাকা দেখানো হয়, তাই বিষয়টিকে আমল দিতে নারাজ তিনি। পূর্ব বর্ধমান থেকে সত্যনারায়ণ শিকদারের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। দেখুন, আমি গ্রামের দিকে গেলেই যে জেলায় আমরা জিতিনি সেখানে আমাকে এইভাবে আটকাবার চেষ্টা, ইট পাটকেল মারে গাড়িতে, কালো পতাকা দেখায়, সেটাই করেছে। কিন্তু এইভাবে গণতান্ত্রিক একটা পার্টিকে প্রোগ্রাম করতে দেবে না, রাস্তায় বেরোতে দেবে না, গুন্ডা লাগিয়ে দেবে, ইট পাটকেল মারবে। আমাদের কয়েকজন কমিউনি হাত পায়ে লেগেছে, মেরেছে, গাড়িতে ইট মেরেছে, তো লাঠি পাটি দাঁড়িয়ে আছে, পুলিশ সামনে আছে, ফাঁড়ির সামনে হয়েছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, এটা কয়েকদিন চলবে? যেভাবে জনরোষ বাড়ছে, যদি উল্টো আক্রমণ হয় তাহলে কি আইন শৃঙ্খলা থাকবে না সরকার সামলাতে পারে? আমার গাড়িতে আশেপাশে লেগেছে, ক্ষতি হয়নি। টিএমসির পতাকাও ছিল, কালো পতাকা ছিল, টিএমসি অফিসের সামনেই ছিল, বলতেই হবে না কারা আছে। যাদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে তারা চেঁচামেচি করছে। পুলিশ কোথায় ছিল? চার পাঁচজন পুলিশ ওদের সঙ্গেই খাড়া ছিল, তারা পরে আমাদের লোকেদের আটকাচ্ছে, এসে ধরছে, কয়েকজন অ্যারেস্ট করেছে, আমি জানি না। আমি তো লাঠি চার্জ করতে দেখিনি, চিৎকার চেঁচামেচি দুই দিকে স্লোগান হচ্ছিলো যখন আমি বেরোই। দাদা, অনুব্রত মণ্ডল তো প্রায়শই বলে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, কালকে তো মন্ত্রী আশিস ব্যানার্জিকে তো অপদার্থ বলেছে, কী বলবেন? পুরো পার্টিটাই অপদার্থ, একজন কেন বলতেই পারেন, সেটা প্রমাণ হয়ে যাবে, লোকই প্রমাণ করে দিচ্ছে। দাদা, রাজ্যপাল সিএসকে ডেকে পেয়েছেন ল অ্যান্ড অর্ডার ইস্যু নিয়ে, কী বলবেন? ল অ্যান্ড অর্ডার যে নাই এটা তো আপনার চোখের সামনে দেখলেন। একজন স্টেট প্রেসিডেন্ট এমপি যাচ্ছে, তাকে কেউ ইট পাটকেল মারবে, কালো পতাকা দেখাবে, কোথায় ল অ্যান্ড অর্ডার আছে? আমার মনে হয় এটা গভর্নর তার দায়িত্বের মধ্যে পড়ে সরকারকে জিজ্ঞেস করা যে এটা কেন হচ্ছে, আর তার উত্তর দেওয়ার দায়িত্ব আছে সরকারের, কারণ এইভাবে চলতে পারে না। শুনুন, সব কথার উত্তর হয় না। যারা হেরে গেছে বেআইনিভাবে পিছনে দরজা দিয়ে ক্ষমতা দখল করে বসে থাকে, তাদের কি অধিকার আছে অন্য সম্বন্ধে আঙুল তোলা? পাবলিককে উত্তর দিতে হবে। কোন পার্টির ছেলে? বিজেপি পার্টির ছেলেদেরকে পুলিশ দিয়ে কানে মারতে হবে আছে, পুলিশের সামনে টিএমসি এখানে যখন লাঠি চার্জ করলো, যখন পুলিশের সামনে ইট পাটকেল মারলো, কালো পতাকা দেখালো, পুলিশ তখন কিছু বলার নিরপেক্ষ হয়ে এখানে দাঁড়িয়ে আছে, এখন আমাদের ছেলেগুলো নেমেছে, দু চারটে ছেলেকে ধরে পুলিশ নিয়ে নিয়ে চলে গেল। পুলিশের এই রকম অন্যায় অবিচার আমরা মানছি না, পুলিশের এই দুর্নীতি, পুলিশের এই দুর্ব্যবস্থা আমরা দেখে নেবো। পুলিশের এই ধরনের একটা ব্যবহার, পুলিশ আজকে দলদাস থেকে একেবারে একেবারে গাঁও পুরুষের জায়গায় চলে গেছে। ওরা এখন টিএমসি নেতাদেরকে দেখতে পাবেন না, পুলিশ আসতে দাঁড়িয়ে টিএমসি দালালি করছে। কি বলবেন, কেন 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 করছে এগুলো, কেন কেন কালো পতাকা দেখাচ্ছে, ধরেছে, গাড়ি ভাঙচুর করেছে? আমরা কৃষক দিলের সমর্থনে আমাদের আজকে এখানে আমাদের ছেলের পিছনে একটা মিছিল আছে, আমাদের ছেলে কেন কেন করার কারণ কি? এগুলো করার কারণ উদ্দেশ্য কি? কেন করছেন তারা? উদ্দেশ্য একটাই, যে বিজেপিকে, ওরা বিজেপিকে ভয় পেয়ে গেছে, তাই বিজেপিকে যেমন করে হোক, নিজেদের কোনো ক্ষমতা নেই, কোনো জনসমর্থন নেই, শুধুমাত্র পুলিশ দিয়ে ওরা একমাত্র বিজেপিকে এখন আটকাতে চায়।